গ্রেফতারির আদেশ স্থগিত হল সানি লিওনের বিরুদ্ধে। 2-9 আর্থিক কারচুপির অভিযোগ উঠেছে সানি লিওনের বিরুদ্ধে। বলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় এ নিয়ে গত সপ্তাহেই ভারতের তিরুবনন্তপুরমে। গত মঙ্গলবারই আগাম জামিনের আবেদন করেন সানি, পরে অবস্থা বেগতিক দেখে গ্রেফতারির ভয়ে। এখনই সানি লিওনেকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে সেই আবেদনের শুনানিতে আজ বুধবার কেরালা হাইকোর্ট পুলিশকে। বলা হয়েছে, গ্রেফতারি আদেশ স্থগিত থাকবে ধারা অনুযায়ী সানিকে নোটিশ না দেওয়া পর্যন্ত। এর আগে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানান মঙ্গলবার সানি লিওন সহ তার স্বামী ড্যানিয়েল ওয়েবার ও করণজিৎ বোরা উচ্চ আদালতে। বলিউড অভিনেত্রীর গ্রেফতারিতে স্থগিতাদেশ দেন, সেই প্রেক্ষিতেই বুধবার বিচারপতি অশোক মেনন তাদের আবেদন মঞ্জুর করে।